হামিংবার্ডের বাসা একটা ছোট্ট কাপের মতো দেখতে লাগে, যা একটা ফিমেল পাখি সারাদিন ধরে খুবই মেহনত করে তৈরি করে। এটা বানানোর জন্য প্রায় 5 থেকে 7 দিন সময় লাগে। মাটি থেকে 3 থেকে 7 ফুট উঁচুতে এই বাসাকে গাছের পাতলা ডালে রেশম আর স্পাইডার সিল্ক দিয়ে বানানো হয়। বাসা তৈরি হয়ে যাবার পর এরা নিজেদের বাসাকে সবুজ পাতা দিয়ে ঢেকে দেয়, যাতে বাইরে থেকে সহজে দেখা না যায়। এই বাসাগুলো অনেক বেশি মোলায়েম আর স্ট্রেচেবল হয়, এই জন্য পাখিদের বাচ্চারা যত বড় হতে থাকে সেই হিসাবে বাসাও তত বড় হতে থাকে, যা খুবই অদ্ভুত ব্যাপার। তাহলে বন্ধুরা, এরকম বাসা যদি এর আগে আপনি দেখে না থাকেন, তাহলে ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দেবেন।